এই মুহূর্তে রাজধানীর ভিকারনেসানোন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার মাইমুনা হায়দার চৌধুরী এবং আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে আছেন রৌনক নিয়ন্তা। সরাসরি শুরুতে যাচ্ছি মাইমুনার কাছে। মাইমুনা, এইবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এবং মূল্যায়ন কিছুটা ভিন্ন হলেও আনন্দের মাত্রায় ছিল না তার কোনো প্রভাব। রাজধানীর বিভিন্ন কলেজগুলোতে আসলে ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ম্যাপিং পদ্ধতিতে রেজাল্টে আসলে কিছুটা শঙ্কায় থাকলেও বেলা 11টার ফল প্রকাশের পর থেকেই সে শঙ্কা কেটে গেছে তাদের পুরোপুরি। আমরা আসলে বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছে যেই উচ্ছ্বাস দেখেছি সেটা ছিল চোখে পড়ার মতো। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক এবং অভিভাবকরাও এবারের ফলাফলে সন্তুষ্টি জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের সামনে এখন শুধুই আসলে ভবিষ্যতের চিহ্ন, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তারা আসলে কতটা সফলতা অর্জন করবেন সেই চিন্তা তাদের চোখে মুখে এবং সেই সাথে তাদের অভিভাবকদের চোখে মুখেও দেখা গেছে। যদিও প্রতিবারের চেয়ে এবারে আসলে ফলাফলের উদযাপন যেটি দেখেছি সেটি কিছুটা কম দেখলেও আসলে তারা যেটি বলছেন যে অনেকে ঘরে বসে SMS এর মাধ্যমে তারা ফল জেনে তারপরে আসলে অনেকে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল দেখতে, সেই জন্য আসলে কিছুটা বিলম্বে তাদের উদযাপন শুরু হলেও সেই উদযাপনটি চলছে কিন্তু এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত আমরা আসলে এখনও ভিকারনেসা কলেজ এবং এর আশেপাশে যে রাজধানীর বিভিন্ন কলেজ ঘুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। যদিও এবার গড় পাশের হার গতবারের চেয়ে কিছুটা কমে এবার আসলে গড় পাশের হার দাঁড়িয়েছে 77.78%, যেটি আসলে গতবার ছিল 78.64%। যদিও গড় পাশের হার কিছুটা কমেছে তবে ভালো ফলাফলের যে মাত্রা নির্ধারিত হয় আসলে GPA এর ক্ষেত্রে, সেই GPA 5-এর পরিমাণ কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে, যেটি আসলে গত বছর ছিল 92,595 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছিল। এই এবারে আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে প্রায় 1,45,911 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছে। এছাড়া আসলে শিক্ষকদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদের প্রতিষ্ঠানের ফলাফলে তারা আসলে যথেষ্ট সন্তুষ্ট, যদিও তারা বলছেন যে সবগুলো সাবজেক্টের পরীক্ষা হলে তারা আরও ভালো ফলাফল করতো। তো এই ছিল আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি আদমজি ক্যান্টনমেন্টে রৌনক নিয়ন্তার কাছে সেখানকার সবশেষ অবস্থা জানতে। ধন্যবাদ মাইমুনা। এবার সার্বিক যে পাশের হার সেটি কিন্তু 1% কমেছে, কিন্তু GPA 5-এর শতাংশ কিন্তু বেড়েছে, কারণ অনলাইনে ফল প্রকাশ হওয়ায় বিগত বছরের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। অনেকটা সাদামাটাভাবেই উদযাপন করছে শিক্ষার্থীরা, কারণ দেশের সরকার প্রধান নয় বরং বোর্ড থেকে দেওয়া হয়েছে এবারের ফলাফল। বেলা 11টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড, আর এরপর পরই প্রতিষ্ঠানগুলোতে ফলাফলের তালিকা টাঙিয়ে দেয় প্রতিষ্ঠানগুলো। আমরা দেখেছি যে যারা আসছেন বোর্ডে দেখছেন তাদের ফলাফল, সবাই বেশ উচ্ছ্বসিত ফলাফল পেয়ে। অভিভাবকরাও আসছেন সন্তানের আনন্দকে ভাগাভাগি করে নিতে। আমরা যদি একটু আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ফলাফল একটু দেখি, বরাবরের মতো শতভাগ পাস এবার এই কলেজে। 2,411 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, যাদের মধ্যে 2,411 জনই উত্তীর্ণ হয়েছে, আর GPA 5 পেয়েছে 2,226 জন। আশানুরূপ ফলাফল হওয়ায় বেশ উচ্ছ্বসিত হলেও শিক্ষার্থীরা কিছুটা হতাশ। তারা আমাদের বলছিলেন যে 7টি পরীক্ষা দেওয়ার পর বাকি পরীক্ষাগুলো তাদের দেওয়া হয়নি, যদি বাকিগুলো দিতে পারতো তাহলে নিজেদের যাচাই করার একটা সুযোগ থাকতো। শিক্ষকরাও একই কথা বলছেন, নিজেদের হয়তোবা আরও তারা ভালো ফলাফল করতে পারতো যদি বাকি পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ হতো। একটু জানাতে চাই, এবারের কিন্তু জুলাইয়ের আন্দোলন এবং বন্যার কারণে কয়েক দফা পরীক্ষা পেছানো হয়। সবশেষ 11 সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড, আর এর পরপরই দাবির মুখে পরীক্ষা না দিয়ে SSC সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু বাকি পরীক্ষাগুলোর রেজাল্ট দেওয়া হয়েছে। এছাড়াও সরকার প্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো উপদেষ্টাও কিন্তু ছিলেন না ফলাফল প্রকাশের কোনো অনুষ্ঠানে। নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণার দায়িত্ব এবার ছিল নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপরেই।
আর ফলাফল ওয়েবসাইটে ঘোষণার পরপরই কেউ কেউ বাড়িতে বসেই দেখছেন, আবার অনেকে আসছেন, তারা এসে বোর্ডে যে তালিকা টাঙানো হয়েছে সে তালিকা থেকে দেখে নিচ্ছেন নিজেদের ফলাফল। আর এছাড়াও চলতি বছরের 30 জুন থেকে কিন্তু সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষা ছিল 14,50,790 জন, আর পাশের হার ছিল 77.78%। আরেকটু বিষয় জানাতে চাই যে বিগত বছরের তুলনায় শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি, কারণ অনেকে বাড়িতে বসেই তারা দেখছেন, তাদের ফলাফল দেখতে পাচ্ছি। তবে এরপরও তারা আশাবাদী, সামনে আবারও কোনো ভালো ফলাফল হবে, আবারও ভালো কিছুর প্রত্যাশায় শিক্ষার্থীরা। তো আদমজি ক্যান্টনমেন্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারের এইচএসসির রেজাল্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে সরাসরি ছিলাম আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে এবং ভিকার নিসানুন স্কুল অ্যান্ড কলেজ।